হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল ড্যামলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে আজ সকালে কী চলছে এই ব্যক্তি নিজে নিয়ে ব্যস্ত নিজের ইন্টারনাল গ্রোথ এই ব্যক্তির জীবনে এই সময় কেবল সেলফ গ্রোথ এবং আরেকটি হচ্ছে তার মানি টাকা পয়সা বড্ড জরুরি এই ব্যক্তি টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে এমন হতে পারে বা হয়তো তার টাকা পয়সার কোনো সমস্যা তবে সে চাইছে গ্রোথ হোক এক তো ভেতর থেকে যেটার উপর সে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে এই রকম আমি দেখে নেব যে ফ্রেন্ড অ্যাকচুয়ালি এই ব্যক্তি গ্রোথটা কোন পয়েন্টে সব থেকে বেশি চাইছে সেলফ গ্রোথ মানে অনেক কিছু চলে আসছে তাই না আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন পয়েন্টে সবথেকে বেশি গ্রোথ চাইছে এই সময় ইন্টারনাল একদম সেলফ গ্রোথ থেকে বেশি নিজের ইমোশানের উপর লাভার্সের সঙ্গে সবথেকে বেশি লাভার্সের সঙ্গে যেখানে থার্ড পার্টি ইনভলভ ছিল সম্পর্কে থার্ড পার্টির ইনভলভ রয়েছে তোমাদের সেই লাভার্সের সঙ্গে গ্রোথ চাই এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে কিন্তু মন থার্ড পার্টির মানে তোমার হচ্ছে লাভার্সের প্রতি তার ইমোশান কিন্তু ওভারফ্লো হচ্ছে রয়েছে থার্ড পার্টিতে থার্ড পার্টিতে প্রোভাইড করে যাচ্ছে এই ব্যক্তি এখনও থার্ড পার্টিতে রয়েছে তোমাদের যাদের এই মানুষটি থার্ড পার্টিতে রয়েছে তোমাদের সঙ্গে হয়তো সব থেকে বেশি ম্যাচ করবে এখন পর্যন্ত থার্ড পার্টি এনার্জি রয়েছে এরকম সেখানে প্রচুর প্রোভাইড করছে কিন্তু তার মন লাভার্সকে যায়। আর সে রয়েছে থার্ড পার্টিতে প্রোভাইড করে যাচ্ছে এই ব্যক্তি এবং সেই যেন পরিস্থিতিকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে যে আমি বডি লেভেলে রয়েছি থার্ড পার্টির কাছে আর মাইন্ডের ভেতর থেকে যে একটা ইমোশান তারা সোল যেটা চাইছে সে হচ্ছে লাভার্সকে এবং চাইছে সে গ্রোথ এই জন্যে সেলফ গ্রোথ হোক একটা শান্তি হোক টাকা পয়সার গ্রোথ হোক হ্যাঁ না নিজেকে কেমনভাবে ডিস্ট্র্যাক্ট করছে মানুষটি একটা নির্দিষ্ট রাস্তাতে নেই এই ব্যক্তি কি করে শান্তি পাবে বাইরে ক্রিয়াকাণ্ড এক করছে ভেতরে চাইছে মন আরেক আর সে নিজের সিদ্ধান্ত নিচ্ছে আরেক এই ব্যক্তি যেন গোল গোল ঘুরছে চতুর্দিকে শান্তি কোথাও পারছে না এই রকম অবস্থাতে রয়েছে এই ব্যক্তি আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজকে জাস্টিস দিতে চায় জাস্টিস জাস্টিস দিতে চায় কাকে কাকে জাস্টিস দিতে চায় নিজেকে নাকি অন্য কাউকে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে জাস্টিস দিতে চায় কাকে জাস্টিস দিতে চায় কাকে যাকে অতীতে ছেড়ে চলে গিয়েছিল নিজের জীবনে কিছু পাওয়ার জন্য সেই ব্যক্তি আজকে নিজের নলেজ গেন করছে একটা জীবনের রিক্স নিচ্ছে সে লাইফে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং অপেক্ষায় রয়েছে সেই ব্যক্তি তাকে প্রচুর পরিমাণে ভিন্ন ভিন্ন হয় না রামধনু দেখানো হয় মানে কি একটা খুশি আর সেই রামধনুর কালারে ভিন্ন ভিন্ন ফ্ল্যাগ দেখিয়েছে থেকে বেশি ব্ল্যাক দেখিয়েছে এবং রেডও দেখিয়েছে আর সেই ব্যক্তির আজকে রিবাদ হচ্ছে ট্রান্সফরমেশান হচ্ছে তার নিজে ওই যে সুম পোকা থেকে প্রজাপতিতে রূপান্তর হচ্ছে সেই ব্যক্তির তার যে ট্রান্সফর মেশান হচ্ছে তার যে রূপান্তর হচ্ছে সেটি কিন্তু এই ব্যক্তির ভালো করে উপলব্ধি করতে পারছে যে ব্যক্তিকে একদিন পেছনে ফেলে চলে গিয়েছিল সেই ব্যক্তি আজকে তার নিজের লাইফে গ্রোতে এগিয়ে যাচ্ছে তাকে প্রচুর পরিমাণে ধোকাধারি করেছে আর সেই ব্যক্তি এর দেওয়া পেন পেয়ে নিজেকে হয় না আগুনে প্রচুর পরিমাণে জ্বালিয়ে জ্বালিয়ে তারপর নতুন করে রূপ ধারণ করছে সেই যে সুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তর হচ্ছে তার মনমস্তিষ্কে সেই ব্যক্তিকেই জাস্টিস দিতে চায় যেখানে থার্ড পার্টি ইনভলভ হয়েছিল সেই পয়েন্টে মানে যার সঙ্গে ইমোশনালভাবে সম্পর্ক ছিল কোনো লেডি বা যে মেল ফিমেল যে কেউ হতে পারে যেখানে সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ হয়েছিল এবং সেই ব্যক্তিকে থার্ড পার্টির কারণে ছেড়ে দেয়া হয়েছিল। সেই ব্যক্তির আজকে বদল পুরো পরিবর্তন সেই বদলটাই দেখেই তো চাইছে যে জাস্টিস ওখানেই হোক থার্ড পার্টিতে তার মোহ ভঙ্গে গেছে এই ব্যক্তির থার্ড পার্টিতে মোহ ভঙ্গ হয়েছে এই ব্যক্তির আমি দেখব থার্ড পার্টির সঙ্গে কী হলো বারবার রিটার্ন করছে কেন থার্ড পার্টি এ থার্ড পার্টি যে কেউ হতে পারে সব থেকে বেশি লাভ রিলেশনশিপ আমি দেখে নেব যে থার্ড পার্টির সঙ্গে কী হয়েছে বর্তমান আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে কী চলছে বর্তমান যার জন্যে বারবার মনে পড়ছে থার্ড পার্টি থার্ড পার্টিতে একা ডিস্ট্যান্স মানসিক দিক দিয়ে ডিস্টেন্স রয়েছে আর এখন সে কেবলমাত্র টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা এই ব্যক্তি বহু রকম ভাবনা চিন্তা করছে কনফিউশানে থার্ড পার্টিতে থাকার পরও কনফিউশান কি করে সেখান থেকে বেরিয়ে যেতে চায় কেবল টাকা পয়সা ইনকাম হতে পারে স্বার্থর বিষয়টা একটু বারবার রিটার্ন করছে এই ব্যক্তি টাকা পয়সার হয়তো সমস্যা বা থার্ড পার্টি টাকা পয়সার জন্যই হয়তো ওই ব্যক্তিকে আটকে রেখেছে এমন হতে পারে বা কিছু স্বার্থ রয়েছে যেই কারণে তোমার প্রিয় মানুষটি এইখানে আটকে রয়েছে এবং এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে ওভার থিঙ্কিং করছে আর থার্ড পার্টি এই ব্যক্তিকে ক্যাদ করে রেখেছে একদম এই ব্যক্তি রয়ে বুঝতেই পারছে যে থার্ড পার্টি প্রচুর স্বার্থপর টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না তার জন্যেই তো ডিটাচ রয়েছে তার সঙ্গে রয়েছে বডি লেভেলে থার্ড পার্টিতে কিন্তু মন চাইছে লাভার্সকে একই পয়েন্ট ঘুরে এলো হ্যাঁ না ফ্রেন্ড আর সেই জাস্টিস কাকে দিতে চায় বুঝতেই পারছো এবার আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে আরও কী চলছে ব্যক্তির হেভি নেগেটিভ এনার্জি একটা ডেভিল নেগেটিভ এনার্জি কেন চলে এলো এই ব্যক্তির আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে দ্য ডেভিল কেন এলো কী কারণে হতে পারে এর টাকা পয়সার কিছু সমস্যা হয়তো এই সময় টাকা খুব জরুরি এই ব্যক্তির জীবনে কিন্তু সেখানে একটা ঘাটতি জব বা বিজনেস যেখানে করছে সেখানে কিছু একটা হয়তো সমস্যা বা হয়তো যে টাকা হচ্ছে সেটা তার পর্যাপ্ত পরিমাণের নয় এমনও হতে পারে তার জন্যই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে এবং কার্মিক কোনো মানুষ এই থার্ড পার্টি হতে পারে এই ব্যক্তির জীবনে থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে ফ্রেন্ড তবে সব থেকে বেশি তুমি লাভার্স ধরে নাও কার্মিক কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে যে নিয়ন্ত্রণ করছে পেছন থেকে এবং সে সবসময় যায় টাকা সে টাকার ভোকা এরকম কোনো ব্যক্তি টাকা চাই টাকা চাই টাকা ছাড়া কিছু নাই এরকম বিষয়টি তার কাছে তার জন্য এই ব্যক্তি প্রচুর একটা হয় না যে হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে যে আমি কোথায় পাবো টাকা হ্যাঁ না হয়তো এই ব্যক্তি সেই অনুযায়ী এ কোনো মেলও হতে পারে তোমার প্রিয় মানুষটি ফিমেলও হতে পারে হয়তো একটু প্রেসার রয়েছে ব্যক্তির উপরে বা এই ব্যক্তি যদি ফিমেল হয় হয়তো যার যে থার্ড পার্টির কাছে রয়েছে বা তার প্রতি যে একটা ইনভলভ হয়েছে সে হয়তো টাকা পয়সার দিক দিয়ে কিছু হয়তো তার রয়েছে দুর্বলতা যার জন্যে তোমার প্রিয় মানুষটি সেইখানে রয়েছে তার সঙ্গে কিন্তু সেখানে তার মন নেই টাকা যে সব কিছু জীবনে নয় হয়তো এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে টাকা দিয়ে সব পাওয়া যায় না ঠিকই তবে অনেক কিছু পাওয়া যায় এও কিন্তু অস্বীকার করার নয় হ্যাঁ না প্রেম বর্তমান অবস্থা তুমি দেখবে যে প্রেম দিয়ে সব হয় না যেমন আর টাকা দিয়েও সব পাওয়া যায় না তাই জীবনের সবটা থাকা জরুরি কোনো একটা নির্দিষ্ট উপরে ইনভলভ হয়ে যাওয়া কি সেই অনুযায়ী জীবন কাটালেই তুমি জীবন বেকার হয়ে যাবে তোমাকে প্রেমও রাখতে হবে টাকাও থাকতে হবে যেমন হয় না দেখবে একটা কোনো অসুস্থ হয়তো শরীর রয়েছে তুমি একটা কোনো ওষুধ খাচ্ছ তার একটা ডোজ রয়েছে হ্যাঁ না তোমার একই ওষুধ সেটা তোমাকে হয়তো সকাল দুপুর তিন বেলা খেতে বলছে তোমার যদি মনে হয় তাহলে একসাথে যদি খেয়ে নিই তাহলে তো আমার শরীরে রোগ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কোনো দিনও সম্ভব নয় আরও বেশি অসুস্থ হয়ে যাবে তার মানে কি তোমাকে ডোজ অনুযায়ী টাইম টু টাইম তোমাকে খেতে হবে তো সেই রকম যে আমাদের জীবনে প্রেমও দরকার তেমনি টাকাও দরকার সেটা পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত নয় যে শুধু সম্পর্কে তুমি ঢুকে গেলে আর টাকা পয়সা ইনকাম করলে না তো জীবন কী করে কাটবে খাবে কি থাকবে কিভাবে। আর তুমি টাকা পয়সাতে ইনভলভ হয়ে গেলে তো সম্পর্ক কোথায় শান্তি কোথায় পরিবার কোথায় সব দরকার জীবনে তো সেটা তোমাকে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে হ্যাঁ যে কতটা কোথায় কি করতে হবে কতটা কি কী আমার জীবনে অ্যাপ্লাই করা জরুরি কীভাবে কি করতে হবে সেগুলো তোমার হিসেবে দেখে নিতে হবে যে আমার একচুয়ালি জীবনে কোন বিষয়টা বেশি দরকার আমি কোনটাতে বেশি শান্তি পাবো কিন্তু বাদ দিয়ে দেওয়া নয় সব রাখতে হবে হ্যাঁ ফ্রেন্ড এই ব্যক্তির এই মুহূর্তে টাকা বড্ড বেশি জরুরি এই ব্যক্তি বড্ড বেশি জরুরি কেউ তো রয়েছে ব্যক্তিকে মদত দিচ্ছে যাও টাকা ইনকাম করে নিয়ে আসে নাহলে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না মানে জাস্ট আমি এমনিই বলছি ফ্রেন্ড এরকম কেউ রয়েছে এই ব্যক্তির জীবনে যে হয়তো এই ব্যক্তি নিজেও হতে পারে টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে এরকমও হতে পারে তো তার জন্যে ডেভিলের একটা রূপ এমনি আসে না একটা কিছু বিষয় হাবি রয়েছে আর এই ব্যক্তির অতীতি নিয়ে বড্ড বেশি চিন্তা ভাবনা করছে কারণ অতীতে হয়তো ব্যক্তি অনেক কিছু ডিসিশান এমন নিয়েছিল যেগুলো হয়তো তার বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে গেছে এই সময় বা এমন কিছু অনভিজ্ঞের মতো সিদ্ধান্ত নিয়েছিল যা যার কারণে আজকে তার জীবনটা ব্লকেজ তৈরি হয়ে গেছে যে কেন আমি ওইগুলো করেছিলাম ছোট বয়সে যে যার হাবি এখন হয়ে গেছে এই ব্যক্তিকে কিন্তু ইনার চাইল্ড হিলিংয়ের কাজ করতে হবে ব্যক্তিকে কারণ অতীতে যা হওয়ার হয়ে গেছে সেগুলো নিয়ে বর্তমানে তুমি যদি ফেঁসে থাকো তাহলে বর্তমান অতীত হয়ে যাবে এই ব্যক্তি ইনার চাইল্ড হিলিং খুবই জরুরি ব্যক্তি অতীত নিয়ে বড্ড বেশি সংশয়ের মধ্যে রয়েছে যে কেন আমার অতীতে এই হলো কেন কিসের জন্য কেন করলাম এই রকম বিষয় চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রিক্স একটা নিতে চায় জীবনে নলেজ গেন করছে আমি দেখব ফ্রেন্ড ব্যক্তি কিন্তু ফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতেও নজর রেখেছে এবং সে চাইছে যে তার প্রাণ পাখি যে যাকে সে ভালোবাসে তার লাভার্স সে সবসময় তার পাশে থাকুক কারণ সেই ব্যক্তি যে লাভার্স না ফ্রেন্ড এই ব্যক্তিকে প্রচুর হেল্প করেছে নলেজ তার প্রচুর রয়েছে জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর হেল্প করেছে এই ব্যক্তি আর তার জন্যেই রিক্স নিতে চাইছে সে ব্যক্তিকে পাওয়ার জন্য রিক্স নিতে চাই এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে নজর রেখেছে তোমার ওপরে মনে হতে পারে এ ব্যক্তি সোশ্যাল মিডিয়াতেও নজর রেখেছে আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে সকাল কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে কনফিউশানে রয়েছে ব্যক্তি ব্যক্তি কি করবে খুঁজে পাচ্ছে না কনফিউশান আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে কোনো ডিসিশান নিতে পারছে না এই সময় কারণ ডিসিশান নেওয়ার মতো তার হয়তো সেই তাগিদ বা সেই রকম মেন্টালিটি এই মুহুর্তে নেই নিজে প্রচুর চাপের মধ্যে রয়েছে অশান্তির মতো একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে খুঁজে পাচ্ছে না কি করবে আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে জাস্টিস সেই ব্যক্তিকেই দিতে চায় যার সঙ্গে প্রচুর ফাইটিং হয়ে গেছে আর হচ্ছে তুমি সিওর থাকো এই ব্যক্তি মন মস্তিষ্কেও শান্তিতে নেই কারণ একটা গিল্টি হচ্ছে যে কি করে তার সঙ্গে এত কিছু করে দেওয়া হলো অস্বস্তি করছে তার যে এত অন্যায় আমি কেন করলাম তার সঙ্গে আজকে হয়তো তার ধ্যান ভেঙেছে অনেক কিছু বিষয়ে তার জন্যেই আমি তাও এই পয়েন্টটি দেখে নেব কারোর অন্য কারোর সঙ্গে ফাইটিংও হতে পারে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কের দ্বন্দ্ব নাকি অন্য কারোর সঙ্গে ফাইটিং হচ্ছে তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মন মস্তিষ্কের দ্বন্দ্ব একদম যে সেই মানুষটিকে যে অ্যাকচুয়ালি প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল একটা সময় আর সঙ্গেই অন্যায় তার সঙ্গেই অন্যায় মন মস্তিষ্কের দ্বন্দ্ব থেকে বেশি এবং সেই ব্যক্তি প্রচুর কষ্ট পেয়ে চলে গেছে বা হয়তো ব্যক্তি ছেড়ে দিয়েছে তাকে এরকম হতে পারে আর সে ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছে তার জন্যে এই ব্যক্তি যে দ্বন্দ্ব এই মন মস্তিষ্কে তার জন্যই এই ব্যক্তি জাস্টেই দিতে চায় দ্বন্দ্ব তার নিজের মধ্যে কি করে কষ্টটা দিয়েছে ওই মানুষটিকে হ্যাঁ না অনেক টর্চার করেছে এই ব্যক্তি তোমার সঙ্গে অনেক টর্চার করেছে আমি দেখে নেই তোমার সঙ্গে কি কি করেছিল হ্যাঁ না ফ্রেন্ড আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি কি টর্চার করেছিল বা কি কি অন্যায় করেছিল এক হচ্ছে তোমাকে স্বপ্ন দেখিয়েছিল যে হ্যাপি ফ্যামিলি একসাথে থাকবে তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো তোমাদের বাচ্চা রয়েছে এবং তোমার সঙ্গে কেবলমাত্র কমিউনিকেশান ভালো রাখবে মানে এই রকম যে তোমার সঙ্গে ভালো থাকবে এই রকম কিন্তু অথচ অন্য কারোর সঙ্গে কমিউনিকেশান একটা এ ব্যক্তি বজায় রেখেছিল তোমাকে বলেছিল তুমি তার লাভার্স সে তোমার লাভার্স তোমার জীবনে একসাথে থাকবে এরকম কিছু প্ল্যান খুব সুন্দরভাবে করেছে আর সে কী করেছে অন্য কারোর সঙ্গে কমিউনিকেশান করে লাভার্স বানিয়ে সেখানে চলে গিয়েছিল তোমাকে প্রচুর হাটপেন দিয়ে প্রচুর হেডেক দিয়েছে তোমাকে এবং প্রচুর পেন প্রচুর হেডেক দিয়েছে এই ব্যক্তি লাভার্সকে জোগাড় করে এবং তুমি আজকে ডিটাচে রয়েছে ওই ব্যক্তির থেকে লাভার্সের সঙ্গে তোমাকে বলেছে তোমার সঙ্গে থাকবে প্রেম ভালোবাসা যোগাযোগ রাখবে তুমি তার লাভার্স অথচ তোমার সঙ্গে থাকাকালীন যে অন্য কারোর সঙ্গে কমিউনিকেশান বানিয়েছে লাভার্স বানিয়েছে তোমাকে প্রচুর হার্ট পেন দিয়ে চলে গেছে আর তোমাকে প্রচুর হেডেক দিয়েছে তোমরা অনেকে ডিপ্রেশনে চলে গিয়েছিলে এত হার্ড পেন আজও তুমি চাও না আতঙ্কে রয়েছ না মানুষজন না এই ব্যক্তি কারোর সঙ্গে বাবা আর মন থেকে জোড়ার ইচ্ছে নেই কেউ এর মান দিতে জানে না তুমি পুরোপুরি যেন নিজেকে সাইড করে নিয়েছ যে এই ব্যক্তি কেন এই যে মানুষটি যা করেছে সিনারি অন্য যে কেউ করবে না তার কি গ্যারান্টি রয়েছে তার জন্য তুমি আতঙ্কেও রয়েছো ফ্রেন্ড আর এই দ্বন্দ্ব এমনি নয় তার পেছনে কারণ রয়েছে কারণ অনেক সিনারি ঘটেছে তোমার সঙ্গে ডেভিল কেন এই এই অবস্থা তো হবেই কারণ কার্মিকরা রয়েছে আশপাশের এই ব্যক্তি যে কার্মিকেরা এই ব্যক্তিকে ডেভিল এই যে রূপটা আসার পেছনে কেবল এই ব্যক্তি একাই দায়ী নয় আশপাশের কার্মিক মানুষের সঙ্গে প্রচুর মিলামেশা করেছে অতীত থেকে কিছু কার্মিক মানুষ এই ব্যক্তির জীবনে রয়েছে তারা যেভাবে বুঝিয়েছে এই ব্যক্তি সেইভাবে লাইফ কেটেছে আজকে কিন্তু প্রচুর চাপে রয়েছে কারণ ওই কার্মিক মানুষের মধ্যেই ব্যক্তি রয়েছে এবং তার ডেভিল রূপ নিয়ে সে চিন্তিত সংশয়ের মধ্যে রয়েছে আর তার মনে হচ্ছে যে তুমিও তাকে এই ব্যক্তিকে ডেভিলি ভাবছো আর সেই অনুযায়ী একে চিন্তা ভাবনা করো তোমার চোখে একটা এক প্রকার হয় না যে গিরা হওয়া ইনসান এরকম তার মনে হয়েছে যে তোমার চোখে ব্যক্তি সারা জীবনের মতো নিচে নেমে গেছে মন চাইলেও ব্যক্তি হয়তো রিটার্ন করতে ভয় পাচ্ছে এবং তার ছোটোবেলা থেকে এত কষ্ট হয়েছে কারণ সে হয়তো এই রকম দুঃখগুলো অনেক মানুষকে দিয়েছে হয়তো অতীতে এই ভুলগুলো অনেক করেছে এই ব্যক্তি একাধিক হয়তো সম্পর্কে জড়িয়েছে নিজে হয়তো দুঃখ পেয়েছে বা অন্য কাউকে দুঃখ দিয়েছে যেগুলো আজও তার মনে হচ্ছে যে আমি কেবল সারা জীবন এই করে গেলাম মানুষের সঙ্গে জুড়লাম কেউ আমাকে কষ্ট দিয়েছে আর আমি অন্য কাউকে কষ্ট দিয়েছি তো সেই জন্য অতীত নিয়ে এই ব্যক্তি প্রচুর চা চাপে তাই এই ব্যক্তিকে ইনার চাইল্ড হিলিং করা খুবই জরুরি এই সময় তার জন্যই জরুরি খুব কষ্ট হচ্ছে তার খুব কষ্টের মধ্যে রয়েছে নিজেকে নিয়ে ভেতর থেকে একটা আলাদা পরিবেশে রয়েছে বাইরে অন্যরকম কিছু বানিয়ে রেখেছে শান্তিতে থাকার চেষ্টা যেখানে শান্তি কেবল সেখানে যাওয়ার ইচ্ছে এই ব্যক্তি শান্তির খুঁজে রয়েছে শান্তি তার জীবন থেকে চলে গেছে আমি দেখব ফ্রেন্ড তোমার মনমস্তিষ্কে কি চলছে আজকের সকালে তোমার মনমস্তিষ্কে কি চলছে তুমি প্রচুর হার্ট পেনের ফিল হচ্ছে ফ্রেন্ড তোমার আজকে প্রচুর হার্ড পেন ফিল হচ্ছে সামনে রয়েছে নিউ মুন হ্যাঁ ফ্রেন্ড তো অবশ্যই সেই এফেক্টও করবে হার্ট পেন প্রচুর ফিল হচ্ছে লাভার্সকেই তুমি চাও ফ্রেন্ড একে প্রচুর ভালোবাসা এই মানুষটিকে তুমি কমিউনিকেশান বজায় রাখতে চাও বা চাও এই মানুষটি আসুক বাট এই মানুষটার কথা মনে হলে প্রচুর হার্ট পেন ফিল হয় হেভি একটা নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে তুমি ছাড়তে চাও না আজকের যে সকালের এনার্জি তুমি এই মানুষটিকে ছাড়তে চাও না প্রচুর মানসিক চাপে রয়েছ সিদ্ধান্ত কিছু নিতে পারছো না কী করবে আর নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছ বাইর থেকে কিন্তু কোনোভাবেই নিজেকে ব্যালেন্স করতে পারছো না বাইরে থেকে খুশি আনন্দ বা অনেক সময় তোমরা চেষ্টা করে যাচ্ছ খুশি আনন্দে থাকার নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছ অনেক সমস্যা রয়েছে যেগুলো নিয়ে তুমি একান্তে ভাবনা চিন্তা করো আর মানুষটিকে ছাড়তে চাও না যে কোনোভাবে একে ছাড়া সম্ভব নয় একটা ইন্টারনাল গ্রোথের জন্য পরিকল্পনা করছো প্রচুর হেডেক রয়েছে তোমার যে হেডেকের জন্য তুমি কোনো অ্যাকশান নিতে পারছো না কারণ সংশয় হচ্ছে যে মানুষটি আর হয়তো রিটার্ন করবে না আমার কাছে এরকম মনে যত দিন যাচ্ছে তোমার আশা যেন হারিয়ে যাচ্ছে যে হয়তো আর আসবে না এরকম মনে হচ্ছে বাট এই ব্যক্তি তোমার হলে নিশ্চয়ই ফিরবে কারণ এই ব্যক্তি ভালো অবস্থাতে নেই ভালো অবস্থাতে নেই যে যার অবস্থা দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে একমাত্র তুমিই জানবে আর কেউ জানবে না বাইরে তুমি যা দেখাচ্ছ তা সত্য নয় প্রত্যেকটা মানুষ একই কেউ কেউ এত পরিমাণে অ্যাক্টিং করে তুমি কল্পনা করতে পারবে না ভেতরে তার শোল কিন্তু কাঁদছে বাইরে কত সুন্দর হেসে যাচ্ছে এত মারাত্মক অ্যাক্টিং করে থাকে মানুষ বুঝতেই পারবে না কেউ সত্য দেখায় না কেউ সত্য দেখায় না এই জেনারেশান ডিপ্রেশানের জেনারেশান প্রত্যেকটা মানুষ ডিপ্রেস হয়ে রয়েছে তুমি লক্ষ্য করে দেখবে ফ্রেন্ড রাস্তাঘাটে তুমি হাঁটাচলা করবে মানুষগুলোর মুখগুলোকে দেখবে একবার ভালো করে হ্যাঁ না তুমি যখন বাইরে কোথাও যাবে বা হচ্ছে তুমি হয়তো বাসে বসে রয়েছ ট্রেনে বসে রয়েছ আশপাশের মানুষগুলোর মুখগুলোকে দেখবে কেউ ভালো নেই সব চুপচাপ নীরব ভেতরে যেন তাদের কিছু একটা হচ্ছে কেউ ক্যাজুয়ালভাবে লাইফটাকে এনজয় করছে না সব শ্রুতি দৌড়াচ্ছে যেন মনে হবে হ্যাঁ না যে যার মতো করে সে তার কিছু একটা কাজ রয়েছে গন্তব্য রয়েছে টাকা ইনকাম করতে হবে কিছু একটা করতে হবে বাস স্রোতে দৌড়াচ্ছে কিছু একটা পাওয়ার জন্য কিছু একটা হয়তো নিতে হবে আমাকে পেতে হবে আমাকে এইরকম একটা আগ্রাসী টাইপের রকম কিন্তু ক্যাজুয়ালভাবে লাইফটাকে এনজয় করা আজকের দিনটাকে এনজয় করা এ কারোর মধ্যে নেই কেবল আগামীতে কি হবে আজকের দিনটা কোনো রকম কাটিয়ে দিতে হবে আগামীতে আমি যাব এই যে একটা তাগিদ দৌড়াচ্ছে সবাই আজকের দিনটা হাসিতে খুশিতে এনজয় করা ফিল করা সব কিছু অনুভব করা এসব নেই এসব ভুলে গেছে মানুষ হ্যাঁ না ফ্রেন্ড এই রকম আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজকে কি বলতে চাই এই তো ভালো অবস্থাতে টেন নাইন অফ সোর্স নাইন অফ সোর্স এসেছে ফ্রেন্ড এই ব্যক্তি ভালো অবস্থাতে নেই তুমি সিওর থাকো এই ব্যক্তি খুব খারাপ অবস্থায় রয়েছে ডার্ক নাইট অফ দ্য শোলে রয়েছে এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে হেভি এনার্জিতে সে বলছে যে আমি ভালো নেই আমি ভালো নেই কি করে ভালো থাকবে থার্ড পার্টি নিয়ে কী করেছিলে তুমি ভালো কি করে থাকবে আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে হচ্ছে মানে নেক্সট অ্যাকশান কি হতে পারে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কি হতে পারে কার্মিকের থেকে ছুটকারা পাওয়া একাধিক কার্মিক মানুষরা বা এই ব্যক্তির অনেক কর্মার ল্যাগেজ রয়েছে যেগুলো নিয়ে ব্যক্তি এখনও চোখের জল ফেলে কান্নাকাটি করে এই যে ইনার চাইল্ড হিলিং কেন আমি বলছি ফ্রেন্ড এই কারণে যে অতীতের কথা মনে করি ব্যক্তি প্রচুর কষ্ট পায় কষ্ট পেলে সে কি আর কষ্ট পেয়ে উড়িয়ে চলে যাবে বা সরে চলে যাবে সে কিন্তু কান্নাকাটি করে প্রচুর তাই হিলিং করা খুবই জরুরি এই ব্যক্তির এই সময় নেক্সট অ্যাকশান সেই ব্যক্তিদেরকে রিমুভ করা আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত তুমিও নিজেকে কার্মিক খারাপ নেগেটিভ এনার্জি থেকে বা মানুষজনের থেকে নিজেকে দূরে রাখো ফ্রেন্ড এই সময় দূরে থাকো নিজের মতো করে থাকার চেষ্টা করো নিজের সেলফ কন্ট্রোল নিজের হাতে রাখো অন্য কারোর হাতে নয় এই মানুষটা রিটার্ন করবে তোমার হলে অবশ্যই ফিরবে তুমি চিন্তা করো না যে এ ব্যক্তি তোমার হলে কেউ আটকে রাখতে পারবে না আজ নয়কাল ফিরবে কিছু লেসন শেখার হয়তো দরকার রয়েছে শিখেছে আবার হয়তো চলে আসবে তোমার সে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আসবে কি আসবে না কি হবে কি না হবে এসবের মধ্যে ভাববে না ফ্রেন্ড এক তোমার মস্তিষ্ক তোমাকে ভুল বোঝাচ্ছে অনেক কিছু অনেক ডাউট ক্রিয়েট করছে অনেক কিছু তোমাকে মানে একটা বিভ্রান্ত করে দিচ্ছে তো সেগুলো তোমায় বুঝতে হবে যে তোমার মস্তিষ্ক একচুয়ালি যা বোঝাচ্ছে সব সত্য নয় তাই না ফ্রেন্ড তো সাবধান নিজেকে কন্ট্রোল করো এবং চিন্তাভাবনার একটু বদল ঘটাও আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি থেকে বেশি হাইলাইট করেছে কোন কোন রাশি এখানে ওয়াটার রয়েছে ফায়ার রয়েছে আর্থ রয়েছে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃষ্টিক আর্থ টরাসো ভার্গো ক্যাফ্রিকন ব্রিসকন্ডা মকর ফায়ার এরিস লিওস জেটেরিয়াস মেস সিংহ ধনু এও ফায়ার রয়েছে ফ্রেন্ড এবং এ আর রয়েছে জেমিনি লিব্রা একুরিয়াস মিথুন তুলা কুম্ভ এখানে তোমার প্রিয় মানুষটিকে দেখো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গৈ ফ্লোতে ছেড়ে দিয়েছে এই সময় কিছুই আর আদার্স নয় এবং এই ব্যক্তির ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে এই সময় কারোর প্রতি একটা এবং নিজেকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে যে যা হবে আমার ঈশ্বর আল্লাহ দেখবে গোহিদ্যাফ্লোদের সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ছেড়ে দেওয়া এই রকম একটা এনার্জিতে আজকের সকালে রয়েছে তোমার প্রিয় মানুষটাই তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ